নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকে নিউজ হেডলাইন্স। ইন্টারন্যাশনাল রাইস গ্রেন প্রোটেক এক্সপো 2017 আনুষ্ঠানিক উদ্বোধন হল শুক্রবার। শুক্রবার আইএনটিটি ইউসি অনুমোদিত টোটো ইউনিয়ন ও রিক্সা ইউনিয়নের পক্ষ থেকে আরপিএফ, জিআরপিএফ, জেলা শাসক ও স্টেশন ম্যানেজার সহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরের স্মারকলিপি প্রদান করা হয়। শুক্রবার আমারুল শিক্ষানিকেতন ও বাসুদা হাই স্কুলের নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের হাতে সবুজ সাথী প্রকল্পের সাইকেল তুলে দেওয়া হয়। বাঁকুড়ার ইন্দাস ব্লকের আকুই অঞ্চলে জনগণের সুবিধার্থে সজল খারাপ প্রকল্পের কল্পশনার কাজ শুরু হয়েছে। শুক্রবার মঙ্গলকোট ব্লকের জবগ্রাম সমবায় সমিতিতে সমবায় সপ্তাহ পালন করা হলো। সরছে নিম্নচাপ, শীত আর বেশি দূরে নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। আসছে বিস্তারিত খবরে। 17th ইন্টারন্যাশনাল রাইস গ্রেন প্রোটেক্ট এক্সপো 2017 আনুষ্ঠানিক উদ্বোধন হলো শুক্রবার। সমগ্র কর্মকাণ্ড 3 দিন ধরে চলবে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনার পাশাপাশি কেক কেটে খাদ্যমন্ত্রীর জন্মদিনও পালন করা হয়। Beginning is half a job done. Weather wasn't kind for us in last 72 hours, but here we are making a fine start to this 3-day expo with God's blessing. There is lot more in store in next 72. 17 International Rice Grain Pro Tech Expo 2017 আনুষ্ঠানিক ভাবে সূচনা হলো শুক্রবার। আলমগঞ্জের কল্পতরু মাঠের চিলড্রেন কালচারাল সেন্টারে গড়ে ওঠে এদিনের এই অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের সূচনা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, রাজ্যের অপর দুই মন্ত্রী অরূপ রায় এবং আশিস ব্যানার্জি, এছাড়াও পূর্ব বর্ধমানের জেলা সভাধিপতি দেবজুজু, জেলা আরাধ্যক্ষ কুনার আগারওয়াল, মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার, বেঙ্গল রাইস মিল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান দেবনাথ মণ্ডল, অল ইন্ডিয়া রাইস মিল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সুশীল কুমার চৌধুরী, আব্দুল মালিক, সুব্রত মণ্ডল, খোকন দাস সহ অন্যান্যরা এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। শুক্রবার থেকে শুরু হয়ে এই অনুষ্ঠান চলবে আগামী রবিবার পর্যন্ত। অনুষ্ঠান মঞ্চে কেক কেটে খাদ্য মন্ত্রীর জন্মদিন পালন করা হয়। সেই মানুষটিও আজ আমাদের ভেতরে উপস্থিত, চিফ মিনিস্টারের এগ্রিকালচার উপদেষ্টা, আমাদের ওয়েস্ট বেঙ্গল রাইস মিল অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি, আমার ফেরমার। বর্ধমান থেকে পার্থ মজুমদারের রিপোর্ট, আনন্দ বার্তা। রেল প্রশাসনের পক্ষ থেকে গুডশেড রোড সহ স্টেশন সংলগ্ন বিভিন্ন এলাকায় ব্যারিকেড দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার আইএনটিটি ইউসি অনুমোদিত টোটো ইউনিয়ন, রিক্সা ইউনিয়নের পক্ষ থেকে আরপিএফ, জিআরপি, জেলা শাসক ও স্টেশন ম্যানেজার সহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়। আমরা সেখানে যাব, মানব করব, যদি আপনাদের উপরে কোনো রকম চাপ
রেল প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে গুডশেড রোড এবং বর্ধমান স্টেশন সংলগ্ন এলাকায় ব্যারিকেড দেওয়া হবে এবং ওই স্থান দিয়ে কোনো গাড়ি চলাচল করতে পারবে না। এরই প্রতিবাদে শুক্রবার আইএনটিটি ইউসি অনুমোদিত টোটো ইউনিয়ন এবং রিক্সা ইউনিয়নের পক্ষ থেকে আরপিএফ, জিআরপিএফ, জেলা শাসক, স্টেশন ম্যানেজার সহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরের স্মারকলিপি প্রদান করা হয়। তাদের দাবি, আরটিও অনেক টোটো চালককেই গুডশেড রোডকে রুট দিয়েছে। যদি রেল প্রশাসনের পক্ষ থেকে ওই রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয় তবে সমস্যায় পড়বেন সকল টোটো চালকরা। যতদিন পর্যন্ত আরটিওর পক্ষ থেকে পরিবর্তিত কোনো রুট না দেওয়া হয় ততদিন ব্যারিকেড না দেওয়ার দাবি জানানো হয়। দাবি মানা না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনেরও হুমকি দেয়। বর্তমান প্রশাসন তরফ থেকে, আরটিও তরফ থেকে আমাদের রুট দেওয়া আছে, স্টেশন মূল গেট থেকে বেরিয়ে গুডশেড দিয়ে বেরিয়ে যাওয়া। তাহলে এইভাবে যদি হঠাৎ করে ব্যারিকেড দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এখানে যারা রিক্সা চালক আছে, যারা টোটো চালক আছে, তারা আর আসতে পারবে না স্টেশন। তারপরে তার ফলে দেখা যাবে এখানে যারা হাজার হাজার যে প্যাসেঞ্জার দৈনিক স্টেশনে আসেন, তারা প্যাসেঞ্জারগুলো যে রিক্সা বা টোটোর মাধ্যমে তার নিজের গন্তব্যস্থলে যান, যদি রিক্সা টোটো স্ট্যান্ড না থাকে তাহলে তারা পাবে না, তারা বিশাল দুর্ভিক্ষের মধ্যে পড়বে। তাই আমরা বলেছি যতক্ষণ আমাদের নতুন রুট হচ্ছে এই রাস্তা বন্ধ করা যাবে। এই ব্যাপারে আপনারা রেল আধিকারিককে কিছু জানিয়েছেন? আমরা আজকে লিখিতভাবে আমরা ডেপুটেশন দিচ্ছি, বিএন সাহেবকে দিচ্ছি, আইডব্লিউকে দিচ্ছি, স্টেশন মাস্টার মহাশয়কে দিচ্ছি, আরপিএফকে দিচ্ছি, জিআরপিএফ। ওনাদের তরফ থেকে কিছু জানানো হয়েছে এখন? ওনারা বলেছে, আমাদের কথা দিয়েছেন যে এটা যতক্ষণ না ওনারা বিকল্প কোনো বর্তমান প্রশাসন থেকে তারা পাচ্ছেন, অনুমোদন পাচ্ছেন, এই কাজ বন্ধ থাকবে। যদি বলে এসেছি যদি এর থেকে যদি না মানে তাহলে আমরা একটু বৃহত্তর আন্দোলনে নামব। যেমন রেলের বিভিন্ন সেক্টরে আমাদের বিভিন্ন ইউনিয়ন আছে, স্টেশনের ভেতরে যেমন সাফাই কর্মীরা আছে, রানিং রুমের ড্রাইভাররা যেখানে যেখানে থাকেন, ড্রাইভাররা যেখানে রেস্ট নেন সেখানে আমাদের সাফাই কর্মী আছে, সেখানে রান্নার লোক আছে, আমাদের সাইকেল স্ট্যান্ডের লোক আছে, আমাদের ট্যাক্সি ড্রাইভাররা আছে এবং আমার রিক্সা চালক ভাইরা আছে, আমরা সমস্ত সেক্টর বন্ধ ডেকে দিচ্ছি। বর্ধমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। শুক্রবার আমারুন শিক্ষানিকেতন ও বাসুদা হাই স্কুলের নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের হাতে সবুজ সাথী প্রকল্পে সাইকেল তুলে দেওয়া হয়। এদিন আমারুন শিক্ষানিকেতনে 261 জন ছাত্রছাত্রীর হাতে এবং বাসুদা হাই স্কুলে প্রায় 103 জন ছাত্রের হাতে সাইকেল তুলে দেওয়া হয়। সবুজ সাথী প্রকল্পের সাইকেল প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হলো শুক্রবার। ভাতাল কৃষক বাজার থেকে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। এদিন আমারুন শিক্ষানিকেতন ও বাসুদা হাই স্কুলের নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের হাতে সাইকেল তুলে দেওয়া হয়। এদিন আমারুন শিক্ষানিকেতনের প্রায় 133 জন ছাত্র এবং 128 জন ছাত্রীর হাতে সাইকেল তুলে দেওয়া হয়। আজকে আমারুন স্টেশন শিক্ষানিকেতন এবং বাসুদা হাই স্কুলে সাইকেল দেওয়া হচ্ছে এই ভাতার কিষাণ মান্ডিতে। মোট কত সাইকেল যাচ্ছে? আমাদের আমারুন হাই স্কুলে টোটাল 261 জন ছেলে মেয়ে সাইকেল পাবে, 133 জন মতন ছেলে, 128টা মেয়ে সাইকেল পাবে। অন্যদিকে বাসুদা হাই স্কুলের নবম ও দশম শ্রেণীর শুধুমাত্র 103 জন ছাত্রের হাতে ভাতার কৃষক মান্ডি থেকে সাইকেল তুলে দেওয়া হয়। আর এই কিষাণ মান্ডি ভাতা থেকে সাইকেল আজ দেওয়া হচ্ছে আমাদের এখানে, দেওয়া হচ্ছে শুধু ছেলেদের। 103 জন আমাদের
স্টুডেন্ট আছে 9 আর 10 মিলিয়ন 9-10 মিলিয়ন বাসুদা স্কুলের শুধু মানে ছাত্ররা পাচ্ছে, ছাত্র এখানে পাচ্ছে, আজকে দেওয়া হচ্ছে ছাত্রকে দিচ্ছে 103 জন। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। বাঁকুড়ার ইন্দাস ব্লকের আকুই অঞ্চলে জনগণের সুবিধার্থে সজলধারা প্রকল্পের কল বসানোর কাজ শুরু হয়েছে। প্রতিটি বুথভিত্তিক একটি করে কল বসানোর কাজ হচ্ছে। এরূপ জনহিতকারী কাজকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। বুথভিত্তিক কল বসানোর কাজ শুরু হয়েছে বাঁকুড়ার ইন্দাস ব্লকে। চলছে এই কাজ সজলধারা প্রকল্পের কর্মসূচি উপলক্ষে। এইরূপ উদ্যোগ নেওয়া হয়েছে পিএইচের তত্ত্বাবধানে। চলছে এইরূপ কর্মকাণ্ড। কল বসানোর পাশাপাশি পারগুলি বাঁধানোর কাজ শুরু হয়েছে। প্রতিটি বুথ ভিত্তিক একটি করে কল বসানোর পরিকল্পনা গৃহীত হয়েছে। জনগণের সুবিধার্থেই এইরূপ কর্মযজ্ঞ আরম্ভ হয়েছে। আমরা কাজ করছি এ লাইনে আজ থেকে প্রায় 3 বছর। আমরা এই ইন্দাসের এলাকাতে এসেছি আপনার হলো প্রায় 1.5 মাস। এর আগে ছিলাম প্রথম আমরা গোবিন্দপুর ইন্দাসের ওখানে, তারপরে আমরা গেলাম আমরুলের ওইখানে যেটা আপনার বলছে বালসি এলাকা, তারপরে আবার আজকে কোথায় কাজ হচ্ছে? আজকে হচ্ছে আকুই 1 নম্বর পশ্চিমপাড়া। 40টা কল বসেছে আর আমাদের এই কাজগুলো এখনো চলছে। আজকে কোথায় কোথায় হলো? আজকে পশ্চিমপাড়াতেই 2টো কলের কি হচ্ছে চাতাল হচ্ছে, এখনো 2টো করব এদিকে। একটা ট্যাঙ্কে পেয়েছো আমাদের 40টা করে কল দেওয়া আছে। ও কলগুলো প্রত্যেক জায়গায় যে পাড়া ভিত্তিক দেওয়া আছে সেগুলোকে এই চাতাল করার জন্য। এদিন আকুই 1 নম্বর ব্লকে এইরূপ কল বসানোর কাজ শুরু হয়েছে। জনহিতকারী এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। বলার তো অনেক কিছু আছে, কিন্তু বর্তমান সরকারকে খুবই ধন্যবাদ জানাই এই জন্য যে আমাদের মতো এই প্রত্যন্ত এলাকায় যে যিনি জল প্রকল্প দিয়েছেন এটা আমরা খুবই উপকৃত হয়েছি। হ্যাঁ, আরও বিভিন্ন রকম প্রকল্পের কাজ হচ্ছে, উন্নয়নমূলক কাজ হচ্ছে এই আকুই 1 নম্বরের। এটা হয়ে কি কোনো উপকার হয়েছে আপনাদের? প্রচুর উপকার হয়েছে। হ্যাঁ, এতদিন জল নিতে সবাই অসুবিধা ছিল, পায়ে কাদা লাগছিল, তারপর পুকুরে পাটটা ক্ষয়ে যাচ্ছিল, এদিকে অনেক অনেক সুবিধা হয়েছে। এটা কোন জায়গায় হচ্ছে? রাকুই পশ্চিমপাড়া। মোট কতগুলো এখানে আপনারা পেলেন কল? আমাদের বুথে আমরা 3টে পেয়েছি আপাতত, আরও বাকি বুথে। আকুই থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। শুক্রবার মঙ্গলকোট ব্লকে জবগ্রাম সমবায় সমিতিতে সমবায় সপ্তাহ পালন করা হলো। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ। এদিন সমবায় সমিতির পক্ষ থেকে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। মঙ্গলকোট ব্লকের জবগ্রাম এসকে ইউএস লিমিটেড সমবায় সপ্তাহ পালন করা হলো শুক্রবার। এদিন সমবায় সমিতির পক্ষ থেকে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মঙ্গলকোটের সিআই অরিন্দম দাস, চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার দিব্যেন্দু সরকার, ক্ষীরগ্রাম সমবায় সমিতির চেয়ারম্যান অমলেন্দু গুপ্ত, জবগ্রাম সমবায় সমিতির চেয়ারম্যান ধনঞ্জয় দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সমবায়ের আন্দোলনের রূপরেখা তুলে ধরা হয়। পরবর্তীকালে সমবায় সমিতিগুলি কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারে সে বিষয়েও আলোচনা অনুষ্ঠিত হয়। আজকে ১৬৭তম একই বঙ্গ সমবায় সমিতি মঙ্গলকোট ব্লকে যে অনুষ্ঠিত সমবায় সমিতিকে সমবায় সপ্তাহ, এই সমবায় সপ্তাহে উপস্থিত আছেন সিআই অরিন্দম দাস, ডিএমবি ব্যাংকের চেয়ারম্যান শ্যামানন্দ ভট্টাচার্য, সিডিপিও দেবেন্দু সরকার, প্রশিক্ষক দিব্যেন্দু সরকার, সিডিও সুজিৎ দাস। আমরা জবগ্রাম সমবায় সমিতিতে এই ৬৪তম সমবায় আয় দিবস উদযাপন করা হচ্ছে। আমরা খুশি এত মানুষের উপস্থিতি জবগ্রাম সমবায় সমিতিকে আরো উন্নয়নের পথে এগিয়ে দেবে এই আশা রাখা। মঙ্গলকোট থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট,
আনন্দ বার্তা। সরছে নিম্নচাপ, শীত আর বেশি দূরে নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। উড়িষ্যা উপকূলে নিম্নচাপ দুর্বল হওয়ায় নিম্নচাপ কাটতে চলেছে। আগামী সপ্তাহ থেকে শীত রানীর অনুভূতি হবে বলে মত পোষণ করেছেন আবহাওয়া দপ্তর। আস্তে আস্তে নিম্নচাপ কাটছে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। উড়িষ্যা উপকূলের কাছে নিম্নচাপ দুর্বল হতে শুরু করেছে, ফলে রাজ্যের আবহাওয়া উন্নতি হবে বলে মত প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর। প্রসঙ্গত, নিম্নচাপের জেরে চলতি সপ্তাহের মঙ্গলবার থেকে বৃষ্টিপাত শুরু হয়। কখনো ভারী কখনো হালকা বৃষ্টিপাতে নাজেহাল হতে হয় সাধারণ মানুষকে। বৃষ্টির হাত থেকে রেহাই পাওয়ার দিকে পথ চেয়ে আছেন মানুষজন। এর পাশাপাশি আগামী সপ্তাহের শুরু থেকেই শীত রানীর অনুভূতি হতে পারবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। ব্যুরো রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। ইন্টারন্যাশনাল রাইস গ্রেন প্রোটেক এক্সপো 2017 আনুষ্ঠানিক উদ্বোধন হল শুক্রবার। শুক্রবার আইএনডিটি ইউসি অনুমোদিত টোটো ইউনিয়ন ও রিক্সা ইউনিয়নের পক্ষ থেকে আরপিএফ জিআরপিএফ জেলা শাসক ও স্টেশন ম্যানেজার সহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরের স্মারকলিপি প্রদান করা হয়। শুক্রবার আমারুল শিক্ষানিকেতন ও বাসুদা হাই স্কুলের নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের হাতে সবুজ সাথী প্রকল্পের সাইকেল তুলে দেওয়া হয়। বাঁকুড়ার ইন্দাস ব্লকের আকুই অঞ্চলে জনগণের সুবিধার্থে সজল ধারা প্রকল্পের কলকসানোর কাজ শুরু হয়েছে। শুক্রবার মঙ্গলকোট ব্লকের জবগ্রাম সমবায় সমিতিতে সমবায় সপ্তাহ পালন করা হলো। সরছে নিম্নচাপ, শীত আর বেশি দূরে নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।